সমস্ত পথ জানাতেই শুরু করছি এসএ টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিএসসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। সাথে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়েই আজ আমরা কথা বলবো ঘাড় ও মেরুদণ্ড ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আজ আমরা কথা বলবো ঘাড়ের বিভিন্ন ধরনের সমস্যা হয় সেগুলো প্রসঙ্গে। শুরুতে একটু যদি জানতে চাই যে ঘাড়ে সাধারণত কোন ধরনের সমস্যাগুলো বেশি হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে। ঘাড়ে আসলে আপনার দুই টাইপের সমস্যা বেশি হয়, একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। তো মেকানিক্যাল সমস্যাটাই বেশি, প্রায় 90-95% মানুষের এই সমস্যা ভুগে থাকে। যেমন আমরা আমাদের ঘাড়ে যে হাড় থাকে, বোনস, তারপরে মাসেল, লিগামেন্ট বা বিভিন্ন সফট টিস্যু থাকে, এগুলোতে বিভিন্ন ডিসঅর্ডার বা বিভিন্ন সমস্যা থেকে ঘাড় ব্যথা হয়ে থাকে। যেমন আপনার হাড় বা বোনসে যেটা হয় যে ক্ষয় হতে পারে, আমরা প্রায় রোগী পেয়ে থাকি। দুই বোনসের মাঝখানে যে ডিস্ক থাকে, ডিস্ক ফেটে যেতে পারে বা প্রলাপস হয়ে যেতে পারে বা ফুলে গিয়ে আমাদের নার্ভে চাপ খেয়ে যেতে পারে। তারপরে হচ্ছে ঘাড়ের যে কার্ভেচার থাকে, সি কার্ভ, সেটা অনেক সময় রিভার্স হয়ে যেতে পারে বা উল্টো হয়ে যেতে পারে বা স্ট্রেট হয়ে যেতে পারে, তা থেকে ঘাড় ব্যথা হতে পারে। তাছাড়া আপনার নার্ভের বিভিন্ন ইরিটেশন বা প্রদাহ থেকে ঘাড় ব্যথা হতে পারে। আপনি যেটা বলছিলেন যে দুটো কারণ মেইনলি, একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল তো আমরা সবাই বুঝি যে কোনো একটা রোগ, মানে কোনো একটা সমস্যা আছে শারীরিক এবং সেটা থেকেই যেটা হয়ে থাকে। আর মেকানিক্যাল বলতে আমরা কি বুঝতে পারছি এখানে? মেকানিক্যালটা হচ্ছে যে রোগগুলা মানুষের অসাবধানতা বা কাজের ভুল বা অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন চলাফেরা উঠা বসায় ইচ্ছা হোক বা অনিচ্ছাকৃতভাবে মানুষের সমস্যার কারণে হয়ে থাকে। সাধারণত দেখা যায় যে আমাদের অজ্ঞতার কারণেই আসলে এটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আমরা আসলে জানি না হাউ টু প্রিভেন্ট। আসলে প্রিভেনশনের দিকটা যদি একটু নজর রাখি, তাহলে কিন্তু মেকানিক্যাল এই যে সমস্যাগুলো সেটা প্রিভেন্ট করা সম্ভব। তো সেটা যদি একটু বলতেন সেই সম্পর্কে। অবশ্যই, ধন্যবাদ। আমরা আসলে যেটা বেশিরভাগ ক্ষেত্রে যেমন শোয়ার সমস্যা থেকে হয়ে থাকে, তো আমরা যদি সবাই শোয়ার সময় বালিশটা, একটা পাতলা বালিশ ব্যবহার করি, উঁচু বালিশ ব্যবহার না করি, সফট বালিশ ব্যবহার করি এবং সেটা পাতলা। তারপরে হচ্ছে বিছানা, যদি বিছানাটা উঁচু নিচু না হয়, ফ্লোরে না শুই বা অনেকে একেবারে শক্ত বিছানায় শোয় বা কাঠে বা ফ্লোর বা শক্ত জায়গায় সেটাতে না শোয়, এই যে বিছানাটা বিছানা থেকে হতে পারে, তো বিছানাটা কারেকশান করা। তারপরে হচ্ছে আমাদের কাজের ধরন, আমরা যে যে কাজ করি না কেন, যে পেশাজীবী হই না কেন, কাজের ক্ষেত্রে যদি আমরা মেরুদণ্ডটা, স্পাইনটা বা ঘাড় সোজা রেখে কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে নিজেদেরকে একটু ব্রেক দিই, একটু হালকা এক্সারসাইজ করি, একটু হাঁটা চলাফেরা করি বা সামনে ঝুঁকে কম কাজ করি, তাহলে কিন্তু আমরা অনেকাংশই এই সমস্যাগুলো প্রিভেনশন করতে পারি। আর যেটা আপনি প্রায়শই বলে থাকেন যে আর্গোনমিক্যাল কারেকশন, অবশ্যই আর্গোনমিক্স জানা, সেই বিষয়টা আসলে এটা এর সাথে যেহেতু খুব বেশি রিলেটেড, সম্পৃক্ত, সেটা নিয়ে আমরা কথা বলবো। একজন দর্শক ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাভার থেকে বলতেছি। জি স্যার, আমার সমস্যা হলো যে হাতে ব্যথা। আমি ডেল্টা সান্ডের রোগী স্যার। গত সপ্তাহে কথা বলছিলাম, স্যার বলছিল আমাকে ভালো ডাক্তার দেখাইতে। আমি যখন স্যার 17 সাল থেকে 18 পর্যন্ত 3টা MPBS কে দেখাইছি, তখন এক স্যারে ডেল্টা সান লেখছে। বিগত আগে যে দুইজন ছিল তারা যে ওষুধ লেখছে কোনোটাতে কাজ হয়নি, কিন্তু এই ডেল্টা সানে কাজ হয়। আর এই ডেল্টা সান স্যার, এই যে আমি যখন খাই তখন মনে করে যে আমার কাজ হয়, কিন্তু ডেল্টা সনের পরে আরো 3টাকে দেখাইছি, কোনোটাতেই কাজ হয় না ডেল্টা সন ছাড়া।
কিন্তু স্যার বলছিল ভালো ডাক্তার দেখাইতে, সেই ডাক্তারের দর্শনটা স্যার আমি কোথায় পাবো, আমাকে একটু দিবেন স্যার। আচ্ছা, আপনার গত সপ্তাহে হয়তো আপনি ফোন দিয়েছিলেন, আপনি কোনো আর্থ্রাইটিস রোগে আক্রান্ত সম্ভবত। আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি আপনার কথা। আসলে উনি এক প্রকার আর্থ্রাইটিসে আক্রান্ত, আর্থ্রাইটিসে স্টেরয়েড দিলে রেসপন্স করবে, এটাই স্বাভাবিক, কিন্তু দীর্ঘমেয়াদী স্টেরয়েডের একটা সাইড ইফেক্ট আছে এবং আস্তে আস্তে রোগী আরও খারাপ হয়ে যেতে পারে। রোগীর কুশিং সিন্ড্রোম হতে পারে, রোগীর অস্টোপোরোসিস ডেভেলপ করতে পারে, অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, ইভেন কি তার ইমিউনিটিও কিন্তু আপনার কমে যেতে পারে, যে কোনো রোগে সে আক্রান্ত হতে পারে স্টেরয়েডের দীর্ঘমেয়াদী সাইড ইফেক্টের কারণে। আর মূলত আমি যেটা ওনাকে বলেছিলাম এখনও বলি, সেটা হচ্ছে এই সকল স্টেরয়েড অনেক সময় বিভিন্ন লাইফ সেভিং কোনো ইস্যুতে দেওয়া হয়, বিভিন্ন আর্থ্রাইটিস রোগে দেওয়া হয়, বাত রোগে দেওয়া হয়, অনেক সময় আমরা লোকালও দিয়ে থাকি, লোকাল যেমন জোড়াতে, শোল্ডারে, হাঁটুতে বা বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। তো লোকাল ইঞ্জেকশনটা তেমন কোনো সমস্যা না, এটা হয়তো একবার দুইবার দেওয়া লাগে, কিন্তু দীর্ঘমেয়াদী খেলে সমস্যা হয়। তো এটা আসলে উইথড্র করার একটা সিস্টেম থাকে এবং এটার বিকল্পই হচ্ছে আপনাকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে। পুনর্বাসন চিকিৎসা দিয়ে স্টেরয়েডটাকে উইথড্র করে নিতে হবে। আপনি একজন বাত ব্যথা এবং পুনর্বাসন চিকিৎসা যারা করে সেই জাতীয় চিকিৎসক আপনি দেখান। আমি তো লাইভে এখানে বসে আপনাকে কোনো চিকিৎসকের নাম বলে দিতে পারবো না। আপনি আপনি যেখানে থাকেন, আপনি যদি বলছিলেন সাভার থাকেন, তো আপনার ঢাকায় প্রচুর ডাক্তার আছে এই জাতীয়। আপনি ঢাকায় এসে একজন বাত ব্যথা বিশেষজ্ঞকে দেখিয়ে আপনি এই স্টেরয়েডের ওষুধের সম্পর্কে কথা বলেন এবং এটা কিভাবে উইথড্র করা যায় সেটা আপনাকে ডাক্তার সাহেব পরামর্শ দিবে এবং এটার বিভিন্ন প্রকার আমরা থেরাপি দিলে অনেক সময় এটা বন্ধ করা যায় দীর্ঘমেয়াদী, তবে সেটা অবশ্যই ডাক্তারকে কৌশল অবলম্বন করতে হবে। আমরা এর আগে কথা বলছিলাম আর্গনমিক্যাল কারেকশনস নিয়ে, কিন্তু তার আগে আমি এই দর্শকের প্রশ্নের সূত্র ধরেই আর কি বলবো যে, যেহেতু স্টেরয়েড ব্যবহারের কথা উনি বলেছেন, স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। দেখা যায় যে ডাক্তার দিয়েছে, সেটা সে খেয়েছে, ভালো লেগেছে, ভালো হয়েছে, এবং এরপরে কিন্তু নিজে নিজে অনেক দিন ধরে সেটা ব্যবহার করে যায়। এক্স্যাক্টলি, তো এখন এটা ওই যে হয়তো ফলো আপ করে না, আর মানুষ অনেক সময় অর্ধৈর্য হয়ে পড়ে, যেমন কোনো ডাক্তারকে কেউ একবার দেখালো বা দুইবার দেখালো, এরপরে সে মনে করে যেহেতু আমার ব্যথা কমছে না বা সমস্যা যাচ্ছে না, সে আর ফলো আপে যায় না। এখন একজন আসলে এখানে প্র্যাকটিসের ব্যাপার আছে, যারা খুব ক্রিটিক্যালি রুগী দেখে এবং খুবই ক্লিনিক্যালি দক্ষ, তারা কিন্তু রুগীকে চাইলেই এমন কোনো ওষুধ দিয়ে বসে না যেটা রুগীর দীর্ঘমেয়াদী ক্ষতি হয়। তো আমার মনে হয় উনি ওই ডাক্তারকে আরো কয়েকবার দেখালে হয়তো ডাক্তার সেটা ধাপে ধাপে তাকে একটা নতুন চেঞ্জে যায়। এবং যেহেতু স্টেরয়েড ব্যবহারের একটা নিয়ম আছে এবং এটা কিভাবে উইথড্র করতে হয় এটার একটা নিয়ম আছে, সেটা একটা নিয়ম আছে, সুতরাং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এই ক্ষেত্রে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিঠুন বরিশাল থেকে বলছিলাম। জি, আমি স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন। আচ্ছা আচ্ছা স্যার, আসলে আমি ওই সাইটিকার সমস্যা ভুগছিলাম, তো আমি বিভিন্ন ডাক্তার দেখাইছিলাম, তো আমাকে অনেক ডাক্তার অপারেশন সাজেশন দিছিল, অনেক ডাক্তার রেস্ট দিছিল, রেস্ট ছিলাম, অপারেশন করি নাই কিন্তু সুস্থ হই নাই। তারপর একটা ফিজিক্যাল মেডিসিন ডাক্তার দেখাইছিলাম, ওরা তিনি থেরাপি দিছিল, রেস্ট দিছিল, ওষুধ দিছিল, সুস্থই ছিলাম, এখন মোটামুটি সুস্থ। এখন বাকি সময়টা আমি কিভাবে চলবো যাতে দীর্ঘমেয়াদী সুস্থ থাকতে পারি? জি অবশ্যই, ধন্যবাদ আপনার এই প্রশ্ন এবং আপনার উত্তর কিন্তু আপনি নিজে অলরেডি দিয়েছেন। জি, আপনার অপারেশন করতে বলেছে ডাক্তার সাহেবরা, আপনি করেন নাই, রেস্টেও ছিলেন, তাতেও ভালো হন নাই, কিন্তু আপনি থেরাপি চিকিৎসা দেওয়াতে এখন অনেকটা ভালো, আরও ভালো থাকার কথা। সেটি হচ্ছে রিসার্চে যেটা আসছে, আমরা বারবার বলছি যে আপনি অপারেশন করেন, থেরাপি দেন, ওষুধ খান, যাই করেন না কেন, এই রোগটা ভালো হবে না বা ভালো হয়ে আবার হতে পারে যদি আপনার নিজের ভুল করে থাকেন। যে কাজের কারণে আপনার এই রোগটা হয়েছে সেই জিনিসগুলো আপনাকে এখন অ্যাড্রেস করতে হবে। আপনি আপনার ডাক্তার সাহেবের সাথে প্রয়োজনে আবার পরামর্শ করে বলবেন আপনি কি করেন, আপনার পেশা কি, আপনি কিভাবে রোগটা হয়েছে, কেন হয়েছে, এই জিনিসগুলো আপনাকে এখন ফাইন্ড আউট করতে হবে। ওই ফাইন্ড আউটের বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন আপনার চলাফেরা, উঠা বসা, কাজকর্ম বা আঘাত পাওয়া বিভিন্ন কারণে রোগটা হয়েছিল,
তো ওই জিনিসগুলো আপনি সাবধানে সামনে করবেন নিয়ম মাফিক। এগুলো আমার ইউটিউব এবং ফেসবুকে আমি প্রচুর ভিডিও দিয়েছি, ছবি দিয়েছি কিভাবে বসতে হবে, আর্গোনমিক্স, যেমন আমাদের আপা বলছিল যে আর্গোনমিক্স মানে কাজের ভুল বা ল নিয়ম কানুন এগুলো মেনে আপনাদের আপনাকে চলতে হবে। আর এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলে এই সায়াটিকা বা পিএলআইডির এক্সারসাইজ দেওয়া আছে, ওই এক্সারসাইজগুলো আপনাকে টানা অন্তত এক বছর কন্টিনিউ করতে হবে। আর যেহেতু আপনি বরিশালের মানুষ, আপনার ধান নদী এবং খালে আপনার এলাকা ভরপুর, আপনি এখন থেকে সাঁতার কাটবেন প্রতিদিন, আপনাকে অন্তত আধা ঘন্টা আপনি সাঁতার কাটবেন, কাটলে এই পিএলআইডি সায়াটিকা রোগ ইনশাল্লাহ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন, চলে যাবে। আর ওই এক্সারসাইজগুলো করেন আর নিয়মগুলো মেনে চলেন। এবারে আমরা আর্গোনমিক্যাল কারেকশন নিয়ে কথা বলবো, যেটা নিয়ে বলতে চাচ্ছিলাম এতক্ষণ। জি, তো আর্গোনমিক্স যেমন একজন হচ্ছে ধরেন ডেস্ক জব ওয়ার্কার, একজন কম্পিউটারে কাজ করে বা ডেস্কে বসে কাজ করে সারাক্ষণ, তাকে হয়তো লেখালেখি করতে হয়, সেই ক্ষেত্রে তার যে টেবিল এবং বসার চেয়ার এটা কিন্তু তাকে সমন্বয় করে নিতে হবে। অনেক সময় খুব লুক্রেটিভ আমরা কি ফার্নিচার ইউজ করি, যে ফার্নিচারগুলো আমাদের শরীরে বিভিন্ন রোগ তৈরি করে। তারপরে হচ্ছে আপনার কম্পিউটারের ব্যবহার, অনেক সময় দেখা যায় যে আমি বারবার সবাইকে বলছি পেশাগত কাজে ল্যাপটপ ব্যবহার না করতে, মানে যারা প্রফেশনালি কম্পিউটার ব্যবহার করতে হয় তারা যেন ল্যাপটপ না ব্যবহার করে, সেক্ষেত্রে ডেস্কটপ ব্যবহার করতে হবে। ডেস্কটপটা মনিটরটা উঠিয়ে নিতে হবে যেন স্ট্রেট বসা যায়, কিবোর্ডের পজিশনটা সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ছবিগুলো। তারপরে হচ্ছে এই যে কাজের ফাঁকে ফাঁকে স্ট্রেট বসতে হবে, ধরেন কম্পিউটারটার ডানে বা বামে যদি মনিটর থাকে তাহলে তার ঘাড় বা পিঠে বা কোমরে সমস্যা হবে, ইভেন কি হাঁটুতেও সমস্যা হতে পারে, সেক্ষেত্রে সামনাসামনি কম্পিউটার রাখতে হবে। আবার মাঝে মাঝে ধরেন আধা ঘন্টা পর পর একটু উঠতে হবে, একটু হাঁটতে হবে, কিছু স্ট্রেসিং টাইপের এক্সারসাইজগুলো করতে হবে। সেম একজন মহিলার ক্ষেত্রে পারিবারিক কাজ করার ক্ষেত্রে যদি সে নিচে বসে করতেই হয়, সে টানা যেন এক ঘন্টার বেশি না করে, সেই কাজটাকে সে ডাইভার্ট করে যেন সে চেয়ার টেবিলে বসে করতে পারে বা দাঁড়িয়ে করতে পারে। যেমন কাটাকাটির কাজ, যেমন হয়তো তার শাক কাটতে হয় বা মাছ কাটতে হয়, যে পারিবারিক কাজগুলো সেগুলোকে যেমন আমরা কি করি এখনো বাংলাদেশে বিভিন্ন দাঁড়ের মাধ্যমে কাটা হয় এবং নিচে বসে, সেটা না করে যদি বটির মাধ্যমে, জি, তো সেটা যদি আমরা বসে আপনার ছুরির মাধ্যমে, এখন তো মডার্ন সব পাওয়া যায়, চপিং বোর্ড পাওয়া যায় কাটার জন্য, সেভাবে বসে সেগুলো যদি একটু ট্রেনিং দেয় বা করার চেষ্টা করে আস্তে আস্তে, তাহলে কিন্তু অনেকাংশে বটিও কিন্তু ব্যবহার করা যায় দাঁড়িয়ে, সেরকম সিস্টেমটা আছে হতে পারে, আমি হয়তো আপনি ভালো জানেন। তো এই জিনিসগুলো আপডেট করতে হবে। তারপরে হচ্ছে স্কুলে যে বাচ্চাদের ক্ষেত্রে আমি কিন্তু যারা ওই যে আমার কাছে প্রায়ই যা স্পেশালি আমাদের যে হাফিজখানা বা হাফেজ মাদ্রাসা যেগুলো আছে যেখানে মক্তবে নিচে বসে পড়ে, টানা পড়তে পড়তে দেখা যায় বাচ্চাদের এই বসে কোমর ব্যথা হয়, আমি বলছিলাম যে ওগুলা কারেকশন করা, ওনারাও চেয়ার টেবিলে বসে পড়ালেখা, হ্যাঁ অবশ্যই অবশ্যই ওগুলো কারেকশন করতে হবে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি সৈনিক মোহাম্মদ সাজিদুল ইসলাম যশোরগঞ্জ থেকে বলছিলাম। জি জি সাজিদ সাহেব বলেন। স্যার আমি আজ থেকে প্রায় দেড় বছর আগে এই দৌড়ানোর সময় ফিজিক্যাল দেওয়ার সময় দৌড়ানোর সময় বাম পায়ের হিপ জয়েন্টের এই জায়গায় স্যার একটা টান লাগছিল, তো স্যার টান লাগার পরে এই ব্যথাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন পর্যন্ত মানে ওই রকমই আছে। আমি অনেক ওষুধ খেয়েছি, সিএমএস দেখাইছি ডাক্তারকে, ওষুধ খেয়েছি, তারপরে বাইরে দেখিয়েছি, কিন্তু স্যার এই ব্যথাটা কমতেছে না স্যার। ওনারা কোনো মানে কারণ নির্ধারণ করতে পেরেছে যে এই কারণে হচ্ছে? স্যার আমি রাজশাহীতে এমআরআই করছি স্যার, তো ওখানে এমআরআই রিপোর্টে বলছে যে L5, L4, L5 নার্ভ রুট কম্প্রেশন, লেফট L5 নার্ভ রুট, মানে সায়াটিক যে রগটা স্যার, এটার রগটা নাকি ডিস্কের L5 ডিস্কের ওখান থেকে নাকি একটু ঘুরে গেছে স্যার। তো ডাক্তার বলছে এটা রেস্টে থাকতে হবে, তো আমি তো দেড় বছর থেকে প্রায় রেস্টেই আছি, সেরকম ভারী কোনো কাজ করি না, ওষুধ খাই কন্টিনিউ, ওষুধ খেতেই আছি, কিন্তু স্যার ব্যথাটা কমতেছে না স্যার। এখন আমি স্যার কি করতে পারি, আমাকে একটা ভালো পরামর্শ দেন স্যার। জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে। ওনার পিএলআইডি বা সায়াটিকা সমস্যা, তো আপনার এই ক্ষেত্রে আপনাকে ওই যে কাজের ধরন, যেহেতু আপনি একজন সৈনিক মানুষ আপনাকে অনেক সময় বিভিন্ন এক্সারসাইজ করতে হয় বা ভারী কিছু উঠাতে হয়, এগুলো আপনি নিয়ম মাফিক করবেন যেন সামনে ঝুঁকে না করতে হয় বা করতে গেলেও হাঁটু ভেঙে বসে করবেন। আর পাশাপাশি আপনাকে কিছু ব্যায়াম আছে যেটা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাকে একটু কষ্ট করে দেখতে হবে, খুব
মনোযোগ সহকারে ও ব্যায়ামগুলো আপনি চালিয়ে যান, এবং যদি সম্ভব হয় আপনি সাঁতার কাটেন এবং ব্যায়াম করেন, আর যেহেতু রেস্টে আছেন আরও কিছুদিন মাসখানেক রেস্টে থেকে ব্যায়াম এবং সাঁতার কেটে দেখেন, আমার মনে হয় ইম্প্রুভ হয়ে যাবে। আর পাশাপাশি হয়তো আপনি একটু মাসেল রিল্যাক্সিন খেতে পারেন, ব্যাকলোফেন একটা করে দুবেলা 10 mg এক মাস খেয়ে দেখেন এবং ব্যায়ামগুলো করে দেখেন, তারপরও ভালো না হলে হয়তো আপনাকে একজন বাত ব্যথা চিকিৎসকের সম্পূর্ণ তত্ত্বাবধানে হয়তো কোনো বিভিন্ন ইলেকট্রোথেরাপি বা ম্যানুয়াল থেরাপি বা এক্সারসাইজ বা ইট ডিপেন্ডস অন ডাক্তার সাহেবরা দিয়ে থাকেন সেটা হয়তো করতে হতে পারে। আমরা যেহেতু আজকে ঘাড় এবং মেরুদণ্ড নিয়ে কথা বলবো, মেরুদণ্ড আসলে অনেক বড় একটা পরিসর এবং মেরুদণ্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। ঘাড়ের প্রসঙ্গে আমরা কথা বলেছি, এবার একটু জানতে চাইবো পিঠে এবং কোমরে কি ধরনের সমস্যা হয়ে থাকে। কোমরেও ঘাড়ের মতোই একই রকম সমস্যা আমরা বেশি পেয়ে থাকি, আর পিঠে তো অনেক সমস্যা আসে। হ্যাঁ, পিঠে ডিস্ক প্রলাপসটা খুব কম হয় বাট হতে পারে, এবং পিঠে অস্টিওআর্থ্রাইটিস জনিত সমস্যা বেশি হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে যেটা হয় আপনার অনেক সময় রোগী পিঠের ব্যথার সাথে বুকের ব্যথার কথা বলতে পারে, এবং বুকের ব্যথা হলেই যে কোনো মানুষ ভয় পায় যে হার্টের সমস্যা কিনা, এটা প্রাইমারি। আমরা ডাক্তাররাও নিজেদের বুকের ব্যথা হলে প্রাইমারি এটি ভাবি, তো সেক্ষেত্রে অনেক সময় যেমন ইটিটি বা ইসিজি বা কার্ডিওলজিস্টটা দেখে যদি কোনো সমস্যা না পায় তাহলে আমার সাজেশন পিঠটা এক্সামিন করা। তো এক্সামিনের ক্ষেত্রে আমরা কিন্তু চলা মানে মুভমেন্ট করলেই বুঝতে পারি, অনেক সময় ফাইনাল এক্সামিনেশনের জন্য আমরা এমআরআই হেল্প নিতে পারি, এমআরআইতে খুব ক্লিয়ার ছবি চলে আসে। আর সাধারণত কিছু প্যাথোলজি হয় স্পাইনে, স্পেশালি পিঠে এবং কোমরে বেশি হয়ে থাকে, যেমন পর্স ডিজিজ বলি আমরা, বা টিবি হতে পারে মেরুদণ্ডে, অনেক সময় কিছু টিউমার হতে পারে বেনাইন বা নন মেলিগন্যান্ট মানে নন ক্যান্সারাস টিউমারও হতে পারে, আবার ক্যান্সারও হতে পারে, এগুলো খুব রেয়ার বা কম, বেশিরভাগ ক্ষেত্রেই আপনার পিএলআইডি বা ডিক্স প্রোল্যাপস, তারপরে হচ্ছে মাসেলগুলা অনেক কারণে স্প্রেন হতে পারে বা ছিঁড়ে যেতে পারে, মুচকিয়ে যেতে পারে, স্প্রেন স্ট্রেন বলে থাকি আমরা, তারপরে ওই স্পাইন কার্ভেচারও সমস্যা হতে পারে কোমরে, সি কার্ভ ঘাড়েও যেই আকৃতির সেম কোমরেও একই রকম। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? এমডি আমিনুল ইসলাম বলছিলাম, কেরানীগঞ্জ ঢাকা থেকে। জি জি আমিন সাহেব বলেন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমি আসলে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করি ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে। তো আমি বাইক চালাই বেশ প্রায় 7-8 বছর থেকে, কিন্তু আমার আসলে হঠাৎ করে সপ্তাহখানেক থেকে এই বসে থাকলে পিছনের যে ব্যাক সাইডটা ঝিম 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 করে আর কি, মানে এমনি কোনো বড় ধরনের ব্যথা নাই কিন্তু ঝিম 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 করে, আবার একটু চলাফেরা করলে আবার এটা কমে যায়। এই মাঝখানে যে ঠান্ডাটা ছিল ওই সময় একটু বেশি, এখন আস্তে আস্তে আবার কমে গেছে। তো এখন পর্যন্ত আমি কোনো ডাক্তার দেখাইনি, তো এই বিষয়ে আসলে কোনো প্রাথমিক পরামর্শের জন্য আসলে টান লাগা বা বিভিন্ন কারণে হয়, আবার হয়তো মুভমেন্ট করলে এটা কমে যায়, যেমন সার্কুলেশন কমলে ওটা হতে পারে, বা মাসেল গুলা শীতে অনেক কারণে শ্রিঙ্ক হয়ে যায়, বা আমাদের হাইড্রেশনের সমস্যা হয়, পানির সমস্যা হয়, মানুষ পানি কম খায় শীতে, বা মুভমেন্ট কম হয় অনেক কারণ, উনি কিন্তু আবার বাইকও চালায় বলছে, বা আবার ব্রাঞ্চ ম্যানেজার ওনাকে হয়তো বসেও থাকতে হয়, তো এগুলো অনেক ক্ষেত্রে আর্গোনমিক্যাল প্রবলেম যেটা বলছিলেন আপনি যে এই জাতীয় সমস্যা থেকে হতে পারে। তো আমার সাজেশন আপনি নিয়মিত একটু হাঁটবেন, অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটার অভ্যাস করবেন এটা, এবং কিছু এক্সারসাইজ দেওয়া আছে আমার ইউটিউবে গিয়ে মেরুদণ্ড ব্যথার বা সমস্যার জন্য, ওই এক্সারসাইজগুলো শিখে একেবারে ইজি রাতে শুয়ে শুয়ে বাসায় 10-15 মিনিট করে করলেই হবে, এটা থাকবে না। আর আপনি একটু ব্লাড মিনারেল টেস্ট করে দেখতে পারেন আপনার শরীরে মিনারেলগুলো কী অবস্থা আছে, স্পেশালি ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম বা জিঙ্ক এই জাতীয় মিনারেল টেস্ট করবেন, এবং ভিটামিন ডি টেস্ট করে দেখেন, যদি ঘাটতি থাকে পাশাপাশি সাপ্লিমেন্টগুলো খাবেন, এগুলা সবারই করা উচিত মাঝে মাঝে, এবং ওই অনুযায়ী সাপ্লিমেন্টগুলো দরকার। এগুলো আমাদের শুধু যে হাড়ও জোড়ার উপকার করে তা না, আমাদের শরীরের প্রত্যেকটা রোগ প্রতিরোধ ক্ষমতায় হেল্প করে, আমাদের বিভিন্ন মিনারেল ভিটামিনস এগুলো অনেক ক্ষেত্রেই আমাদের
ডেফিসিয়েন্সি হয়ে যায় খাবারের সমস্যা থেকে বা ফুডে যদি আপনার পর্যাপ্ত না থাকে, তো এই টেস্টগুলো মাঝে মাঝে করে হয়তো ডি ডেফিসিয়েন্সি থাকলে খেতে পারে। বা জিঙ্কের সমস্যা বাংলাদেশে আমরা পাচ্ছি প্রায় অনেকেরই জিঙ্ক ডেফিসিয়েন্সি আছে, তো জিঙ্ক খেতে পারে। এগুলো আমাদের যে ইমিউন বুস্টিং করে এবং আমাদের হাড় ও জোড়ার গঠনে বা আপনার রিজেনারেশনে এবং স্ট্রেংথ বাড়ানোর জন্য হেল্প করে থাকে। আমরা ইতিমধ্যে একজন দর্শক আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত হয়েছেন, হিমু, তিনি লিখেছেন হাতের শোল্ডার ও পায়ের তালুতে খুব ব্যথা। আচ্ছা, শোল্ডার এবং তালুতে যদি ব্যথা হয়, শোল্ডারে ব্যথার অনেক কারণ আছে, রোগীদের বয়স বা কি করেন এগুলো আমাদের জানা দরকার। তারপরে কমন যেটা আমরা বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা জোড়ার মধ্যে আপনার, আমাদের শোল্ডার জয়েন্ট একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, এখানে কিন্তু আপনার বিভিন্ন ক্যাপসুলের পাশাপাশি বিভিন্ন সফট টিস্যু থাকে, মাসেলস থাকে এবং অনেকগুলা মাসেলস থাকে, এবং শোল্ডার কিন্তু ডানে বামে সব দিকে ঘুরানো যায়। তো ওই মাসেলসগুলা যেখানে অ্যাটাচমেন্ট সেখানে কিন্তু টেন্ডিনাইটিস হতে পারে বা ভিতরে প্রদাহ হতে পারে, বার্সা প্রদাহ হতে পারে, ক্যাপসুলের মধ্যে যে পানি থাকে সাইনোভিয়াল ফ্লুইড এটা শুকিয়ে যেতে পারে অনেক কারণে, অথবা নার্ভ রুট কম্প্রেশন থেকেও কিন্তু সমস্যা হতে পারে। যেমন ঘাড়ের সমস্যা থেকে শোল্ডারে কিন্তু গিয়ে আপনার প্রবলেমটা দেখা দিতে পারে। তো এই ক্ষেত্রে আমরা রোগীদের মোটামুটি বিভিন্ন এক্সারসাইজ দিলে যদি সেটা করা যায় তাহলে কিন্তু অনেকাংশে ইম্প্রুভ হয়ে যায় বা ভালো হয়ে যেতে পারে। আর পায়ের তলার ব্যথা কিন্তু বিভিন্ন কারণে হয়, বেশিরভাগই আপনার মেকানিক্যাল, যেমন শক্ত জুতা ব্যবহার করলে, অতিরিক্ত ওজন হলে বা খালি পায়ে বাসা হাঁটলে পায়ের তলা ব্যথা হয়ে থাকে, বা মহিলারা অনেক ক্ষেত্রে হাই হিল ব্যবহার করে, পেন্সিল হিল ব্যবহার করে, তা থেকে পায়ের তলা ব্যথা হতে পারে। তো সেক্ষেত্রে জুতা কারেকশান করতে হবে, ওজন বেশি হলে ওজন কমিয়ে ফেলতে হবে, আর কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াতে পারে কিছুদিন। এই জাতীয় বেসিক কিছু কারেকশান প্লাস এক্সারসাইজ, পায়ের তলার ব্যথারও আমি কিছু এক্সারসাইজ দিয়েছি ইউটিউবে, ওগুলা দেখে এক্সারসাইজগুলো করতে পারে, শোল্ডারেরও এক্সারসাইজ দেওয়া আছে এগুলো দেখে করতে পারে। তারপরেও ভালো না হলে হয়তো বাত ব্যথা চিকিৎসককে দেখাতে হবে, যারা বাত ব্যথা নিয়ে বা এই সকল ব্যথা নিয়ে চিকিৎসা করে নিকটস্থ চিকিৎসককে দেখাতে হবে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হচ্ছে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি গাজীপুর থেকে শাহনাজ বেগম বলছিলাম। জি বলেন। স্যারের একজন রোগী আর কি, মানে আমি স্যারে দেখাইছিলাম, আমি রিমোটি কাপথাইটিসের পেশেন্ট। জি, তো আগে আমি মানে আমার 10-12 বছর যাবত রিমোটি কাপথাইটিস, তো মেথোট্রেক্সেট খাইতাম, তো স্যারের দেখানোর পর ওটা চেঞ্জ করে টুফানিক দিছে। টুফানিক নিউরো জয়েন্ট, তারপর আরেকটা হচ্ছে হাইড্রোক্লিক অ্যাসিড নাকি এরকম একটা ওষুধ, তো মানে আমি আর কি বাঁচে নিতে চাইছিলাম, এই জন্য স্যার ওষুধটা বন্ধ করে দিছিল, মেথোট্রেক্সেট বন্ধ করে এগুলো দিছিল। তো এখন ওষুধ 2 মাস বন্ধ করার পর থেকে আমার আবার ব্যথা শুরু হয়েছে। এখন স্যার আমি কি করতে পারি, আমি কি স্যার আপনার কাছে আবার আসবো নাকি মানে এই ওষুধ গুলোই খাইবো? আর আগে ছিল শুধু স্যার আমার মানে হাঁটুতে মানে সমস্ত জয়েন্টে জয়েন্টে ব্যথা, কিন্তু এখন স্যার আমার এই মানে শরীরের মাংসের মধ্যেও ব্যথা করে আর ওই জয়েন্টে ছোট জয়েন্ট গুলো অনেক ব্যথা। আচ্ছা, আপনি কি কনসেপ্ট করছেন? না স্যার, না। ওকে, তাহলে আপনি একটু আবার ফলো আপে আসেন, আসলে আমরা আবার যদি কারেকশন লাগে বা কোনো ব্যায়াম থেরাপি লাগে সেটা দিয়ে দিব। আপনি একটু কষ্ট করে আবার দেখাতে আসেন, আমি ওটা চেঞ্জ করে দেব। মানে আমার ব্যথাটা স্যার এখন অনেক বেশি, এখন কি স্যার ওই যে আবার নতুন করে টুফানি ট্যাবলেটটা? হ্যাঁ, আগের ওষুধগুলো যেগুলো আমি দিয়েছি এগুলো একটু কন্টিনিউ করেন, যেহেতু আপনি এখনো কনসেপ্ট করেন নাই, ওষুধ খেলে কোনো সমস্যা নেই, ওগুলো কন্টিনিউ করেন। আর আর ব্যথা হইলে স্যার যে অনেক ব্যথা যে ওদের জন্য কি স্যার যে মানে ওই ব্যথার যে ট্যাবলেটটা ওইটা খাইতে পারবো? হ্যাঁ, ব্যথার ওষুধ খেতে পারবেন, আপনি গরম সেক দেন বা ঠান্ডা সেক দিলে যেটা দিলে ভালো লাগে সেটা দেন, বা কুসুম গরম পানিতে গোসল করেন, আর ওই ব্যথার ওষুধ সব সময় দরকার নেই, ব্যথা হলে খাবেন, কমে গেলে খাবেন না। মানে স্যার মানে এখন ব্যথাটা অনেক প্রচন্ড বাইরে গেছে স্যার, এখন কি স্যার আবার নতুন করে মানে আপনার এনে আসলে পরে কি থেরাপি থেরাপি দিতে হবে, মানে ওরকম প্রস্তুতি নিয়ে আসবো নাকি স্যার? জি, প্রস্তুতি নিয়ে আসেন, অসুবিধা নাই, আপনি যদি সময় পান নিয়ে আসেন, আর আপাতত আগের ওষুধগুলো চালু করেন। ও আচ্ছা স্যার। জি, ওকে।
আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়ে প্রশ্ন রেখেছেন, সেটি নিচ্ছি। সাইফুল ইসলাম, তিনি লিখেছেন, আমার বাবার মাজা ব্যথা, একটু হাঁটলে দাঁড়াতে হয়। এটা কমন, স্পেশালি পিএলআইডি রোগীর ক্ষেত্রে, মানে রোগীর কম কমপ্লেনই এটা, যে মোস্ট অফ দ্য রোগীর যে মাজা ব্যথা, কিন্তু একটু রেস্ট নিলে দাঁড়াতে হয়, মানে একটু কমে যায়, হাঁটলে আবার বেড়ে যায়, হাঁটতে পারে না, তখন দাঁড়িয়ে একটু দাঁড়াতে হয়। এটা যেমন কিছুটা আপনার ইসকেমিক হার্ট ডিজিজের রোগীর সাথে মিল আছে, ইসকেমিক হার্ট ডিজিজেরও সেম, একটু হাঁটাহাঁটি করলে, চলাফেরা করলে রোগীর বুকে ব্যথা হয়, একটু রেস্ট নিলে আবার কমে, আবার হাঁটলে আবার ব্যথা হয়, এরকম। তদ্রূপ এই পিএলআইডি রোগীরও সেম, মানে সব যত ব্লক আছে, ব্লকগুলো আইদার ভাস্কুলার হোক বা নার্ভ হোক, মানে এই জাতীয় কমপ্লেনগুলো আসে। তো যখন সে হাঁটাহাঁটি করে তখন রুটটা হয়তো আরও কম্প্রেসড হয়, হাঁটতে গেলে মানুষের প্রেশার পড়তে পারে, বা হাঁটতে গেলে একটু সামনে ঝুঁকে, বা অনেক কারণে এটা হতে পারে। তো আমি মনে করি ওনার বাবাকে একজন বাত ব্যথা বা যারা কোমর ব্যথার চিকিৎসক আছেন, স্পেশালি পিএলআইডি নিয়ে কাজ করেন, তাদেরকে দেখিয়ে এমআরআই করে দেখতে পারে। এমআরআইতে খুব স্পষ্ট ছবি আসে, তো এমআরআই পরবর্তীতে হয় কনজারভেটিভ বিভিন্ন রিহ্যাবিলিটেশন থেরাপি লাগতে পারে, বা অনেক সময় অপারেশন লাগতে পারে, বা অনেক সময় বিভিন্ন এক্সারসাইজ আমরা দিই, ওই এক্সারসাইজগুলোতেও অনেক রোগী ইম্প্রুভ হয়ে যায়। আর হয়তো একটু বয়স্ক যেহেতু ওনার বাবা, আমাদের যতটুকু অনুমান হয়, সেক্ষেত্রে ওনার হয়তো সাপ্লিমেন্ট কিছু খেতে হবে, যেমন আপনার গ্লুকোসামাইন বা কন্ড্রোটিন সালফেট বা কোলাজেন টাইপ টু, এই জাতীয় বিভিন্ন হাড় জোড়ার ভালো থাকার জন্য কিছু ভিটামিন সাপ্লিমেন্ট, এগুলো পাশাপাশি হয়তো প্রয়োজন হতে পারে ওনার। আমরা যেহেতু মেরুদণ্ডের বিভিন্ন জায়গার সমস্যা নিয়ে কথা বলছি, পিঠে ব্যথা নিয়েও কথা বললাম, কোমর ব্যথায় আর কি হয় পিএলআইডির ছাড়াও? জি, কোমরে অনেক সমস্যা হতে পারে, পিএলআইডি এগুলো কমন সমস্যা, কিন্তু যেমন কমন আরো সমস্যার মধ্যে হাড় ক্ষয় রোগ বা আর্থ্রাইটিস, যেটা বলি আমরা স্পন্ডাইলোসিস, স্পন্ডাইলোসিস এবং হাড় ক্ষয়, এগুলো নিয়ে আমরা কথা বলবো। একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। ওয়ালাইকুম সালাম, আমার হচ্ছে, হ্যাঁ আমার হচ্ছে যে থাইরয়েডের সমস্যা আছে, কিছুদিন থেকে ওষুধ খাচ্ছি, কোমরে ব্যথা ছিল, কোমরের ব্যথাটা ভালো হয়ে গেছে, এখন হাঁটুতে খুব ব্যথা, ওঠা বসা খুব সমস্যা। বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে যাই 29 বছর। হাঁটু কি ফুলে যায়? ওজন হচ্ছে 86 কেজি। আচ্ছা, হাইট কত? হাইট 5 ফুট 5। আচ্ছা, আপনার হাঁটু কি ফুলে যায় ব্যথার সাথে? হাঁটু না, হাঁটু ফোলে নাই, শুধু ওঠা বসাতে ব্যথা হয় অনেক। আর থাইরয়েডের সমস্যা আছে বলছিলেন? হ্যাঁ, থাইরয়েডের সমস্যা আছে। ওটার ওষুধ খান আপনি? হ্যাঁ, ওষুধ খাচ্ছি, আগে যে জানতাম না, তারপর ওই যে ডাক্তার দেখানোর পরে উনি পরীক্ষা দিয়েছে, দেওয়ার পরে ওই ওষুধ দিয়েছে, তা ওষুধ খাচ্ছি 2 সপ্তাহ হয়েছে। আচ্ছা জি, আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। ওনার হাইপোথাইরয়েডের সমস্যা আছে সম্ভবত, এবং ওজনটা একটু বেশি, থাইরয়েড থেকে অনেক সময় ওজন হতে পারে, তারপরও এগুলো কন্ট্রোল করা যায় যদি রোগী, এ সকল রোগী নিয়মিত এক্সারসাইজ করে, তারপরে আপনার খাবার মানে মেনুটা একটু চেঞ্জ করতে হতে পারে, নিয়মগুলো মেনে চললে। আর হাঁটু ব্যথার ক্ষেত্রে আপনাকে কিছু এক্সারসাইজ আছে, হয়তো আপনার ওজন বেশি হওয়ার কারণে হাঁটুতে আপনার প্রেশার থেকে কিছু পেইন হতে পারে, ওভারওয়েট থেকে পেইন হতে পারে, এই ক্ষেত্রে হাঁটুর মাসেলগুলোকে আমাদের স্ট্রেন্থেন করতে হবে। হাঁটুর কিছু ব্যায়াম আছে ইউটিউবে দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলে, ব্যায়ামগুলো আপনি করেন নিয়মিত, আর কিছুদিন আপনি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম খেয়ে দেখতে পারেন, 1 মাস বা 2 মাসের মতো টানা, আর ওই ব্যায়ামগুলো করে দেখেন, তারপরও ব্যথা না কমলে আপনাকে হয়তো বাত ব্যথার চিকিৎসককে দেখাতে হবে। অবশ্যই থাইরয়েডের চিকিৎসার যে ডাক্তার সাব দিচ্ছে তার আন্ডারে ওটার চিকিৎসা কিন্তু কন্টিনিউ করতে হবে, বন্ধ করা যাবে না। পিএলআইডি ছাড়াও কোমরে যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। জি, স্পন্ডাইলোসিস বলছিলাম, তাছাড়া স্পন্ডাইলোলিস্থেসিস হতে পারে, যেমন অনেক সময় রোগী আঘাত পেয়ে হয়ে থাকে, পড়ে গিয়েছিল, হিস্ট্রি ছিল হয়তো অনেক আগে, 2-1 বছর আগে বা 5-6 বছর আগে, বা ইমিডিয়েট বড় কোনো আঘাত, রোড অ্যাক্সিডেন্ট বা উঁচু স্থান থেকে পড়ে যাওয়া বা বাথরুমে পড়ে যাওয়া, এ সকল কারণে মেরুদণ্ডের হাড় সরে যেতে পারে। হাড় তো একটার উপর একটা বসানো থাকে, তা অনেক সময় লিস্থেসিস হয়ে যেতে পারে বা স্থানচ্যুতি।
তাছাড়া দেখা যায় যে বিভিন্ন ঔষধের কারণে আমাদের কোমরের হাড়ের অস্টিওপোরোটিক চেঞ্জ আসতে পারে, বিভিন্ন মহিলারা যে জন্মবিরতিকরণ পিল বা ট্যাবলেট এই সকল কারণেও কিন্তু আমাদের হাড় ও বোনসের সমস্যা হতে পারে দীর্ঘমেয়াদী যারা ব্যবহার করে। তারপরে হচ্ছে মেনোপজ হয়ে গেলে তাদেরও এই সমস্যাগুলো দেখা দিতে পারে, অর্থাৎ যখন মাসিক বন্ধ হয়ে যায়। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। একজন দর্শক সংযুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম দর্শক, আমরা শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, আমি নাঙ্গুর থেকে বলছি আর কি, নিপাকটার। জি বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমার হাঁটুর উপরে আর কি ব্যথা, আর কি প্রচুর ব্যথা আছে, 6-7 মাস ধরে ব্যথা। শুধু হাঁটুর মধ্যে? না না না, হাঁটু জয়েন্ট আছে না, জয়েন্টের উপরে উপরে পুরুতে রানে উপরে। হ্যাঁ না না না, হাঁটু পায়ের পায়ের গিরা আছে না, পায়ের গিরা। জি, এই পায়ের গিরা থেকে একটু উপরে। আচ্ছা হ্যাঁ, গেল। কোমর ব্যথা আছে, জয়েন্টটা থেকে ব্যথা করে আর কি, মানে হাঁটলে প্রচুর ব্যথা করে, বিশেষ করে শুয়ে থাকলে আর বেশি ব্যথা করে, রাত্রে মনে করেন প্রচুর ব্যথা। কোমর ব্যথা আছে আপনার? না না, কোমর ব্যথা নাই, এমনি আর কোনো ব্যথা নাই। একটা পায়ে না দু পায়ে? দু পায়ে, দুটা পায়ে হয়। এমনি ফুলে যায়? না ফুলে যায় না। আপনি কি করেন, বয়স কত? আমার বয়স 40-41, আমি গৃহিণী। আচ্ছা, ডাক্তার দেখিয়েছেন এ পর্যন্ত? না না, এ পর্যন্ত ডাক্তার দেখাইনি। আচ্ছা, এমনি কি ম্যাসাজ করলে বা কাউকে দিয়ে প্রেসার দিলে কি ভালো লাগে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, প্রেসার দিলে ভালো লাগে। আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। তো এই সমস্যাটা আসলে অনেক ক্ষেত্রেই কোমরের প্রবলেম থেকে হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই পিএলআইডি বা সায়াটিকার সমস্যা হয় রোগীদের। কথা স্যার, আমার কিন্তু পায়ে ব্যথা কিন্তু কোমরে কোনো ব্যথা নেই। এই দর্শকও কিন্তু বলেছেন তার কোমরে কোনো ব্যথা নেই। তো এটা একটা ইম্পর্টেন্ট, রোগী অনেক ক্ষেত্রে কোমরে আমরা এমআরআই দিই বা টেস্ট দিই, সে করতে চায় না, সে মনে করে কেন কোমরে করব, সমস্যা তো পায়ে। তো এটা আসলে রোগী তো আর জানে না যে তার স্টাডি নাই। আমার মনে হয় আপনার কোমরের একটা এমআরআই করে দেখতে হবে যে কোমরে সমস্যা আছে কি না। তো বেশিরভাগ ক্ষেত্রে কোমরে সমস্যা পাওয়া যায়, তারপরে আপনাকে হয়তো বিভিন্ন এক্সারসাইজ দেওয়া লাগতে পারে, কিছু সাপ্লিমেন্ট খেতে হতে পারে, এই জাতীয় চিকিৎসা হয়তো আপনাকে করতে হতে পারে। তো আপনি আমার ইউটিউবে গিয়ে দেখবেন কোমর ব্যথার কিছু ব্যায়াম আছে, ওই ব্যায়ামগুলো আগে করে দেখেন কিছুদিন, উপকার না হোক অপকার হবে না অন্তত, ওগুলো করেন। এবং মহিলাদের স্পেশালি আমরা পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ করতে বলি বা কিগাল এক্সারসাইজ বলা, ইউটিউবে গেলে আমার ব্যায়াম ছাড়া অনেক ডাক্তারদের ব্যায়াম দেওয়া আছে, একই ব্যায়াম দেখবেন ঘুরে ফিরে হয়তো একটু চেঞ্জ হয় ডাক্তার টু ডাক্তার। তো ওই ব্যায়ামগুলো আপনি করতে পারেন, কোয়াড্রিসেপস স্ট্যাটিক এক্সারসাইজ, হাঁটুর নিচে রোল দিয়ে বা টাওয়াল পেঁচিয়ে ওই ব্যায়াম করতে পারেন। আর ব্যথায় আপনি ম্যাসাজ না করে যেটা হতে ব্যথা নাশক কোনো মলম বা ক্রিম আপনি পায়ে লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে ওই যে নিয়ম কানুন মেনে চলতে হবে, যে মহিলাদের ক্ষেত্রেও একই অবস্থা, সামনে ঝুঁকে কাজ সাবধানে করা বা নিচে বসে বসে কাজ না করা, এক্সারসাইজ করা, এইগুলো মানতে হবে পাশাপাশি। তো আপনি একটু করে দেখেন, না হলে হয়তো আপনাকে একজন ডাক্তারকে দেখাতে হতে পারে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমি জাহাঙ্গীর বলতেছি সাতক্ষীরা জেলা থেকে। জি বলেন জাহাঙ্গীর সাহেব। জাহাঙ্গীর বলতেছি সাতক্ষীরা থেকে। জি জি শুনতে পাচ্ছি, বলেন আপনার সমস্যার কথা বলেন। বলতেছি আমার আম্মার বয়স হচ্ছে 46 বছর, ঠিক আছে। এখন আমার আম্মা এখান থেকে 20 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা, মানে প্রত্যেকটা আঙুলের কয়টা গিরা সব কয়টা গিরায় গিরায় ব্যথা। ওনার ডায়াবেটিস আছে? না ডায়াবেটিস নেই। আর হচ্ছে এখান 5-6 বছর আগে টিউবওয়েলের পাশে পড়ে গেছিল, যাওয়ার পরে একটু মাথায় ব্যথা লাগছিল, পরে আমি টেস্ট করাইছিলাম, তো বললো যে মাথায় ক্ষয়, মাথার হচ্ছে হাড় ক্ষয় আছে এটা বললো। আচ্ছা, এমনি কি ওনার এই জোরার জোরার ব্যথার সাথে কি কোনো জ্বর আসে? জ্বর আসে না, ব্যথা কি অনেক ব্যথার সাথে জ্বর ওইভাবে তো মানে বলতে পারে না। আচ্ছা, দেখা হয় না আর কি। সকালবেলা ঘুম থেকে উঠতে কষ্ট হয়, ব্যথায় প্রচুর ব্যথা থাকে সকালে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর ব্যথা থাকে, ঘুম থেকে উঠতে কষ্ট হয়। আচ্ছা ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। জি
আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক প্রশ্ন রেখেছেন, সেই প্রশ্নটি আমি নিচ্ছি। ফাহিম খান তিনি লিখেছেন, আম্মুর পায়ের আঙ্গুল ঝিমঝিম করে, বয়স 45 বছর, পায়ে শক্তি পায় না, শুয়ে বা বসে থাকলে সমস্যা হয় না। যে এই মানে সমস্যাগুলো কিন্তু পিএলআইডি রোগীর ক্ষেত্রে হয়ে থাকে, এবং পাশাপাশি কিন্তু ওনার আর্থ্রাইটিসও ডেভেলপ করেছে, হাড় ক্ষয় রোগও আছে, এটাই বোঝা যায়। তো এই ক্ষেত্রে আমি মনে করি ওনাকে একটা এমআরআই করে দেখতে হবে, এবং পাশাপাশি বিএমডি একটা টেস্ট আছে সেটা করেও দেখতে হবে। দেখার পরে ওনাকে ওই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে, বিভিন্ন এক্সারসাইজ প্রয়োজন হতে পারে, বিভিন্ন সাপ্লিমেন্টের প্রয়োজন হতে পারে। ওনাকে যেটা বলবো যে উনি নিকটস্থ কোনো চিকিৎসককে দেখিয়ে এমআরআই করে দেখো, কারণ এমআরআই করলে খুব সহজেই সমস্যাটা পাওয়া যাবে, এবং পাশাপাশি সাপ্লিমেন্ট এবং এক্সারসাইজ এগুলো কিন্তু দিতে হতে পারে, তাহলেই সমস্যা যাবে। বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন আমরা ফোনে নিয়েছিলাম, সেই প্রশ্নের উত্তরটি দেব। বিরতির আগে একজন দর্শক আমাদেরকে একটা প্রশ্ন রেখেছিলেন, আমরা তারও আগে আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি। ফেসবুকে একজন দর্শক লিখেছেন, আক্তার সরকার, কক্সিডাইনিয়া রোগের চিকিৎসা কি? কক্সিডাইনিয়া এটা একটা কমন সমস্যা, এটা বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের কমন হয়, পুরুষদেরও হতে পারে। যেমন আমার মেরুদণ্ডের যে শিরদাঁড়ার একেবারে লাস্ট পায়খানা রাস্তার ঠিক পিছন সাইডে যে হাড় বা শেষ বোনস, সেখানে ব্যথা হতে পারে। রোগীর কমপ্লেন বর্ষা থেকে উঠতে গেলে তীব্র ব্যথা হয়, বা কোথাও ঠিকমতো সে বসতে পারে না, সে বারবার তাকে মানে অস্বস্তিকর ব্যথার কারণে সে নড়াচড়া করতে হয় রোগীকে। তো কক্সিডাইনিয়ায় চিকিৎসা খুব সহজ, মোস্ট অফ দ্য কারণই হচ্ছে মেকানিক্যাল। যেমন যারা মোটরসাইকেল ড্রাইভ করে, যারা পীড়া বা মোড়ায় বসে বা ফ্লোরে বসে কাজ করে, যারা বসা পশ্চারে প্রবলেম, কুঁজো হয়ে বসে, তাদের এই রোগগুলো বেশি হয়ে থাকে। সেই ক্ষেত্রে বসা কারেকশান করতে হবে, যত স্ট্রেইট, মানে আমরা যেটা নিয়ে বারবার বলছি, পিএলআইডি রোগীর বসারও যেই নিয়ম, কক্সিডাইনিয়া রোগীরও সেম নিয়ম। এবং তাদের কিছুদিন কোনো শক্ত জায়গায় টোটালি বসা যাবে না, যেমন শক্ত কাঠের চেয়ারও হোক সেখানে বসা যাবে না, অবশ্যই সফট জায়গায় বসতে হবে এবং স্ট্রেইট বসতে হবে। এবং কক্সিডাইনিয়ার কিছু এক্সারসাইজ আছে, সেটাও আমি ইউটিউবে দিয়েছি, স্পেশালি কিগাল এক্সারসাইজ কক্সিডাইনিয়া খুব ভালো কাজ করে, বা ফেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ। এবং পাশাপাশি ওই জায়গায় গরম শেক দিতে পারে, কুসুম গরম শেক, এবং কিছুদিন পেইনকিলার, স্পেশালি ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ খেলেও অনেক সময় ইম্প্রুভ হয়। কিন্তু যাই হোক না কেন, ওই রোগীকে বসা কারেকশান করতে হবে। এবং ওই যে বারবার ইঞ্জুরি হওয়া যে প্রবণতাটা হয়, যেমন পীড়ায় বসলে বা কাঠের চেয়ারে, বা অনেকে ফ্লোরে বসে পড়ালেখা করে বাচ্চারা, বা ফ্লোরে বসে কাজ করে, হ্যাঁ, আসন করে, এই জাতীয় কোনো পশ্চার বা মানে বসার ভঙ্গিতে বসা যাবে না, তাহলে কিন্তু কক্সিডাইনিয়া ইম্প্রুভ হয়ে যায়। আর এটা লেটেস্ট বিভিন্ন ট্রিটমেন্ট, বিভিন্ন চিকিৎসা আছে, যেমন প্রোলোথেরাপি, পিআরপি থেরাপি, লেজার থেরাপি, এগুলো অনেক ট্রিটমেন্ট আমরা শকওয়েভ, এটা ইট ডিপেন্ডস অন রুগী টু রুগী, বা আমরা দিয়ে থাকি অবস্থা ভেদে, বয়স ভেদে, এতে ইম্প্রুভ হয়, ভালো হয়। কিন্তু ওই যে আবার কারেকশন না করলে কিন্তু আবার ব্যথা হবে। তো এগুলো যদি শুরু করা হয়, এই ধরনের যেটা আপনি বললেন এখন, যেগুলো সাধারণত আনুমানিক বা গড়ে এরকম কতদিন সময় লাগে? এগুলো বেশি সময় লাগে না, এক একটা এক এক রকম। যেমন পিআরপিতে একবার বা একটা একটা সেশন দিলে অনেক সময় ভালো হয়ে যায়, তারপরে শকওয়েভ হয়তো 2 থেকে 3টা সেশনই ভালো হয়ে যায়। আর আমি তো বললামই, ওই যে ব্যায়াম এবং এক্সারসাইজও কিন্তু ভালো হয়ে যায়, কিন্তু রুগী যদি পশ্চার কারেকশন না করে, নিজেকে না মেনটেন করে, তাহলে কিন্তু আবার হতে পারে। আর কিছু না করেও যদি পশ্চার কারেকশন করে, হয়তো 1-1.5 মাসের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায়। আচ্ছা, আমাদের সাথে আরও একজন দর্শক ফেসবুকে প্রশ্ন রেখেছেন, তাসনিয়া রহমান, 17 বছর বয়স। তিনি লিখেছেন, মাজা ব্যথা করে, এমআরআই করেছি, এমআরআই রিপোর্টে দেখা গেছে শিরা চাপ খেয়েছে, বয়স কিন্তু অনেক কম, মাত্র 17 বছর। হ্যাঁ, এখন আসলে এই বয়সের রোগী প্রচুর বাড়ছে ডে বাই ডে। তার মূল কারণটি হচ্ছে আমাদের যেটা হচ্ছে মানে আর্গোনমিক্যাল প্রবলেম, বসা চলাফেরা। যেহেতু স্টুডেন্ট, সে 17 বছর বয়সে হয়তো বসার থেকে সমস্যা হচ্ছে, বা দীর্ঘ গত 2-2.5 বছর 3 বছর ধরে বাসায় মুভমেন্ট নাই, অনেক কারণেই প্রবলেমগুলো হচ্ছে। যাই হোক, ইয়াং রুগী, তার এত ভয়ের কিছু নাই, সে আমার ইউটিউবের চ্যানেলে গিয়ে ব্যায়ামগুলো করতে পারে।
আর টানা এক মাস অলরেডি সে এমআরআই করেছে, হ্যাঁ এমআরআই তো রগে চাপ মানেই পিএলআইডি বা শিরায় চাপ বলা একই, থেরাপি দেখ বিভিন্ন জায়গায় সাময়িক উপকার হবে বটে কিন্তু আবার খারাপ হবে। এবং যে কথাগুলো আমরা বারবারই বলে থাকি এটা এতটাই, এগুলো এতটাই ইম্পর্টেন্ট যে দেখা যাচ্ছে যে সেটা না মানলেই যে এত কম বয়সেও এই ধরনের এই সমস্যাগুলো হতে পারে চলে আসছে। এবং সাঁতার কাটা খুবই ভালো একটা এক্সারসাইজ, নিয়মিত হাঁটাটাও একটা ভালো এক্সারসাইজ এই সকল রোগীর ক্ষেত্রে। এবং এই রোগীর ক্ষেত্রে অন্য কিছু এক্সারসাইজ আছে, যেমন যেটা আমরা ইউটিউবে ফেসবুকে বা আমাদের চ্যানেলগুলোতে দিয়েছি, দিস ইজ থেরাপিউটিক এক্সারসাইজ বা এক্সারসাইজ ফর চিকিৎসা, চিকিৎসার জন্য ব্যায়াম। তো অনেকে ভুলবশত পিএলআইডি হলে ইচ্ছামতো কেবল এক্সারসাইজ করতে থাকে বা মনে করে দৌড়াদৌড়ি করলে বা বিভিন্ন এক্সারসাইজ করলে এটা ভালো হয়ে যাবে, এটা একটা ভ্রান্ত ভুল ধারণা। আমরা স্পেসিফিক এক্সারসাইজগুলো হওয়ার করার পরে রুগী যখন ভালো হয়ে যাবে তখন তাকে অ্যানাদার অ্যারোবিক এক্সারসাইজ করতে বলি, যেমন সাঁতার কাটা বা হাঁটা এই এক্সারসাইজগুলো বা অন্য অনেক এক্সারসাইজ সে তখন করতে পারে। কিন্তু এখন যদি অতিরিক্ত হাঁটে বা অতিরিক্ত সাঁতার কাটে বা বিভিন্ন খেলাধুলা করে এতে ডিস্ক প্রোল্যাপস আরও বেশি হয়ে যেতে পারে। তো এই রুগীদের ক্ষেত্রে আগে স্পেসিফিক ব্যায়াম করতে হবে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ঔষধ হোক বা উনি যদি অন্য কোনো থেরাপিও দেয় সেটা করতে হবে, দেন ভালো হয়ে যাওয়ার পর তাকে হয়তো অন্য অ্যারোবিক এক্সারসাইজগুলো তাকে করতে হবে। এবং পশ্চারাল কারেকশন তাকে একেবারে আজকে থেকে শুরু করতে হবে, নিয়মগুলো বোঝা জানা। এখন বসার নিয়ম ইন্টারনেটে দেওয়া আছে, আমার চ্যানেলই যে দেখতে হবে তা কিন্তু না, সবই দেওয়া আছে ইউটিউব ইন্টারনেট ফেসবুকে সব জায়গায়, সেগুলো দেখা। বা স্টুডেন্ট কীভাবে বসবে, যদি সে ডেস্ক জব ওয়ার্কার হয় কম্পিউটারটা কীভাবে হবে সবই আছে, একটু মানুষ দেখে যদি কারেকশান করে সবাই নিজের থেকে নিজের রোগগুলো একটু স্টাডি করে। আবার অনেক সময় আমরা রুগী দেখি ভালো হয়ে যাওয়ার পর সে চিন্তা করে আমি তো এখন ভালো, সে ভুলে যায় আবার আগের মতো শুরু করে। তো এই ভুলগুলো যেন না করে তাহলে কিন্তু অনেকাংশে ইম্প্রুভ করা সম্ভব, কারণ রোগ তৈরি হয় আমাদের ভুলে, মানে আমরা নিজেরই তৈরি করি। কথা বলছিলাম যে মেকানিক্যাল মানে আমাদের সৃষ্ট কিছু সমস্যা থেকে আমরা নিজেরাই তৈরি করি সমস্যাগুলো। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। হ্যালো, জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি গাজীপুর থেকে পলিমা হুদা বলছি। জি হ্যাঁ, হ্যালো ডাক্তার সাহেব। জি আমি শুনতে পাচ্ছি, বলেন আপনার সমস্যা, বলেন বর্তমানে কি সমস্যা আছে। আমার অনেকদিন থেকে প্রায় 8-9 মাস থেকে হিপে ব্যথা, মানে কোমরের নিচে পাথার মাংস বেশি গুলো ব্যথা। অনেকদিন থেকে ব্যথা, ওষুধ খেয়েছি, ইঞ্জেকশন দিয়েছি, অনেক চিকিৎসা করছি, অনেক ওষুধ খেয়েছি কিন্তু কিছুতে সারতে হচ্ছে না। ওষুধ খাইলে একটু সামান্য একটু কম হয়, আর ওষুধ না খাইলে ভীষণ ব্যথা, অসহ্য ব্যথা, বসতে পারি না, এই অবস্থায় আছি আর কি। বয়স কত আপনার? বয়স কত? বয়স 70। 70 বছর। আমি বেশি হাঁটাহাঁটি করতে পারি না, প্রায় সময় বসেই থাকি। তো চিকিৎসা নিচ্ছেন কোনো ওষুধ বা চিকিৎসা? চিকিৎসা অনেক চিকিৎসা নিচ্ছি, বর্তমানে চিকিৎসার জন্য অবস্থায় আছি কিন্তু কোনো উপশম পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমি আমি বুঝতে পেরেছি মোটামুটি। আপনি আরেকটা ডাটা দিতে পারবেন, আপনার শরীরে কোনো অপারেশন আছে? হ্যাঁ আছে তো। জরায়ু ফেলে দিচ্ছেন? আমার ওপেন হার্ট সার্জারি। হ্যাঁ ওইটা আর কি। আর জরায়ুর কোন অপারেশন আছে? জরায়ুর? হ্যাঁ জরায়ুর ফেলে দেওয়া হয়েছে। কতদিন আগে? আচ্ছা জি ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। জি, ওনার কমপ্লেইনটা আসলে এখন যে বয়স এবং যে সমস্যাটা বোঝা যায়, ওনার অপারেশন কিন্তু কয়েকটা বোঝা যায়, ওপেন হার্ট সার্জারি, হিস্টেকটমি করা, হয়তো আর অপারেশন থাকতে পারে। স্পেশালি ওমেন যাদের 40 আপ 50 আপ বা মেনোপজ বা পিরিয়ড বন্ধ হয় বা হিস্টেকটমি করা হয়, এদের কমন অস্টিওপোরোটিক চেঞ্জ আসবেই এবং অস্টিওপোরোসিস ডেভেলপ করবেই, নো ডাউট। এই জন্য আগের থেকে প্রিভেন্টিভ কিছু চিকিৎসা আছে, যেমন বিসফসফোনেট গ্রুপের ওষুধ, এগুলো খুব ভালো কাজ করে, বিভিন্ন এক্সারসাইজ সাপ্লিমেন্ট টেস্ট করে দেখে এগুলো খুব ভালো কাজ করে। এগুলো আগে যদি প্রিভেন্টিভ মেজার নেওয়া যায় তাহলে এই সমস্যাগুলো সাধারণত হয় না। তো আপনি একজন বাত ব্যথা চিকিৎসককে দেখিয়ে আপনার এই জাতীয় এখন যে সমস্যাটা, এটার চিকিৎসাটা একটু ভালোভাবে করতে হবে। স্পেশালি
বিভিন্ন থেরাপির প্রয়োজন হতে পারে, বিভিন্ন রিহ্যাবিলিটেশন চিকিৎসার প্রয়োজন হতে পারে, এগুলো আপনাকে হয়তো এখন করতে হবে। গতানুগতিক ওই ওষুধ ব্যথার ওষুধ খেয়ে খেয়ে বয়স হয়েছে, করা যাবে না, এবং সুপার স্পেশালাইজ চিকিৎসা আপনাকে এখন যেতে হবে। আর ব্যথায় আপনি কুসুম গরম সেঁক দিতে পারেন, কিছু এক্সারসাইজ দেওয়া আছে আমার ইউটিউবে, দেখে দেখে যা পারেন ওগুলো একটু করেন, এগুলো অনেক উপকারে আসবে। আর কিছু সাপ্লিমেন্ট যেমন জিঙ্ক, ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলো মাঝে মাঝে কিছুদিন খেয়ে খেয়ে মাঝে মাঝে বন্ধ রাখবেন, এভাবে হয়তো আপনি করতে পারেন। আমার মনে হয় একজন বাত ব্যথা চিকিৎসককে দেখান ভালোভাবে, যেন এখন একটা ভালো চিকিৎসা দেওয়া যায়।